শীতলা চমৎকার এই পর্যন্ত কৃষ্ণ বাকি আছে আরো বাকি আছে বাবা বলো আরো কি বাকি আছে ওরে অগণন কৃষ্ণ সারে যত দিতে পারো আরে ওরে অগণন কৃষ্ণ সারে যত দিতে পারো আরে ওরে আরো তিতির বালু হচ্ছে বিরাট বা বিরাটে যত দিতে পারি আর এগুলো কি পূজার মধ্যে লাগে হ্যাঁ বাবা পূজার এই পর্যন্ত শেষ আরো বাকি আছে আরো বাকি আছে বাবা বলো আরো কি বাকি আছে আচ্ছা বাবা একটা কথা বলবো যদি তোর বাড়িতে কেউ আসে আগে কি দিতে হয় বাবা তাকে আগে বসার আসন দিতে হয় তারপরে কি দিতে হয় বাবা জল কিন্তু বাবা আমি তো অনেকক্ষণ এসেছি বাবা সে আশাও তোমার অপূর্ণ থাকবে না কতটা জল তোমার লাগে বেশি তুমি বাবা আমাকে কতটি দিতে পারবে তাই আমি তো রাজা হ্যাঁ বাবা তাই প্রয়োজন হলে ওই 20-30 গড়া জলের অভাব হবে না নিশ্চয় ওই সামান্য 20-30 ঘোড়া জলে আমার এই ঠোঁট ভিজবে না 20-30 ঘোড়া জলে তোমার ঠোঁট ভিজবে না মানে বলো তো রাক্ষসী তোমার কতখানি জলের প্রয়োজন এই অসংখ্য ডাবে জলে শত শত ভরে দিবে অসংখ্য ডাবে জলে শত সাগর ভরিয়ে দিবে এখানে মাত্র তৃষ্ণা নিবারণ বা বিরাটে আমার মনে হয় তুমি শঙ্খ বলো দেখছি রাঙানো সিধু বলো বলো শীতলা কে না বিরাট না তুমি বিরাট একে কি যা বলেছিস আমি সব উত্তর তোকে দিয়েছি পারবো না শুধু আমার স্বামীর পরিচয় আমি তোর কাছে দিতে দিরা বলো তোমার স্বামীর নাম কি আমি তো বললাম আমি দিতে পারবো না ও স্বামীর নাম তুমি বলবে না না বিরাট বলো তোমার স্বামীর নামটা কি তুই না রাজা আমি রাজা সমস্ত প্রজাদের বিচার করে বেড়াস বলতে পারিস রাজা কোন রমণে কি তার স্বামীর নাম বলতে পারে কোন রাজা কি পারে এই রাতে অন্ধকারে একটা অজানা অচেনা রমণের পায়ে পূজা দিবি না তুই দিবি না আমার আচরণে পুষ্পাঞ্জলি শোন বিরাট এখনো সময় আছে একটিবার আমার আচরণে পুষ্পাঞ্জলি দে আমাকে পূজা দিবি বলে তাদের নাম জেনে নিয়েছিস আমাকে পূজা দিবি বলে আমার খুল্লো তাদের নাম জেনে নিয়েছিস আমাকে পূজা দিবি বলে আমার স্বামীর পরিচয় তোর কাছে বলতে হয়েছে একটিবার একটিবার বলতে আমার আচরণে পুষ্পাঞ্জলি দেবে কিনা আমার শয়ন কক্ষ পরিত্যাগ করবে না এত বড় মনে আশা তাহলে তুইও শুনে রাখছি তোলা রাস্তানে যদি ধ্বংস হয়ে যায় আমার সোনার মৎস্য নগর যদি মায়েরা হারিয়ে ফেলে তার কোলের কচি কচি বাচ্চাদের শত শত রমণীর মুছে যায় সিঁথির সিঁদুর তথাপি দেব না পূজা শীতলার চরণ ওরে বিরাট যদি আমার স্বামীর পরিচয় তোর কাছে দিতে হয় আমি তাই দেব তার আগে বল আমার স্বামীর পরিচয় দিলে তুই আমার চরণে পুষ্পাঞ্জলি দিবি আগে পরিচয় দাও তারপর তো দেখা যাবে বেশ ওগো প্রভু আমাকে তুমি ক্ষমা করে দিও প্রভু আমাকে তুমি ক্ষমা করে দিও ওরে বিরাট বলো আমার নাম স্বামীর নাম তাহলে তুই শুনবি বিরাট হ্যাঁ বলো তাহলে শুনবি না বলো আমার স্বামীর নাম হলো ঘণ্টাকর্ণমণি
একটা মনে পত্তি হয়ে তুমি পূজা চাও কোন অধিকারে? আমাকে পূজা দিবি বলে আমার জ্যেষ্ঠ নাম জেনেছিস, আমাকে পূজা দিবি বলে আমার শূন্য তাদের চারণ নাম জেনেছিস, এমনকি আমার পূজার পূজার তোর কাছে বলতে হয়েছি, এমনকি আমার স্বামীর পরিচয় তোর কাছে বলতে হয়েছি, যতক্ষণ আমার চ্যানেল পুষ্পাঞ্জলি দিবি যতক্ষণ তোমাকে মা বলে ডাকবি আমি কিছু তাই পরিত্যাগ করবো না। পুষ্পাঞ্জলি এই মুহূর্তে তাকে দেখ, একটি বার তাকে দেখ, আমি বুঝিবে না তোমার ইচ্ছা জাগ্রত কুল দেবতা হর পার্বতী আজীবন তোমার চরণে দিয়েছি বিল্ল পত্র, এই তুমি শুধু আমাকে উদ্ধারই করো প্রভু, তুমি শুধু আমাকে উদ্ধারই করো প্রভু, তুমি শুধু আমাকে উদ্ধারই করো প্রভু। স্বামী মুখে হেরিনু আমি মহিষ মর্দিনী জননী আমার, অগ জননী জানি না গো কি অপরাধ করিয়াছি, উরাঙা চরণে ক্ষমি অপরাধ ইয়াদম বিরাটের লহগ প্রণাম জননী আমার। জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো কালী জাগো দশ প্রহর অনুদায়িনী অভয় শান্তি দল তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো কালী জাগো আমি যদি সত্যই ব্রহ্মার মানসকন্যা হয়ে থাকি আমি তো সেটি প্রতিজ্ঞা করলাম, আমি সীতারা বেশ তোর কাছ থেকে পূজা দেব। তুমি কোনোদিন পাবে না সীতারা। এখন হয়নি তোর সমুচিত শিক্ষা, দেখ দেখ রে পাপিষ্ঠ দুরাচার, আরেকটি বার তাকিয়ে দেখ আমি কে।
আজীবনে তোমার চরণে দিয়েছি বিল্বপত্র, এই বিপদের দিনে তুমি শুধু আমাকে উদ্ধার করো প্রভু, তুমি শুধু আমাকে উদ্ধার করো প্রভু, তুমি শুধু আমাকে উদ্ধার করো। শানে মুখে হেরি নু আমি চামুণ্ডা মুরতি খনি জননী, জানি না গো মা মনের অজান্তে কখন কোন পাপ করিয়াছি, ক্ষমি অপরাধ ইয়ধম বিরাটের লহ গো প্রণাম জননী আমার। জাগিল হারিয়ে গেল চামুণ্ডা মুরতি
আমার সামনে মুখে দাঁড়িয়ে আছে না, তুমি পাবে না সেই দাঁড়া। পূজা যদি নিতে হয় ওই সমুদ্রে নিপে রাখা দিতে হবে, পূজা যদি নিতে হয় ওই চামুণ্ডার উপরে রাখা দিতে হবে। এই শীতলা বেশে না আমি তো বলেছি যদি আমি সত্য ব্রহ্মার মানুষ হইতে কি আমি সীতারা বলে তোর কাছ থেকে পূজা নেব। তুমি কোনোদিন পাবে না সীতারা। এখন হরি তোর সুপ্রসিদ্ধ শিক্ষা তোরা দেখ, দেখ রে বাবু সুদুরা চার তোমার মাথা দিকে তাকিয়ে দেখ আমার ভয়ঙ্কর মুরতি। আরে বলে রাজনে পা লাবি কোথায়, বলে রাজনে পা লাবি কোথায়, আরে পালা মারে বলে নাই নি তা বলে রাজনে পা লাবি কোথায়, আরে তো চুরি থেকে সময় না চলে বলে রাজনে পা লাবি কোথায়, বলে রাজনে পা লাবি কোথায়, বলে রাজনে পা লাবি কোথায়। আমি সামান্য দেবী নই, আজ আমি বুঝতে পেরেছি শীতলা। আজ যখন আমার চলার পথ বন্ধ হয়ে গেছে আজ আমি সব বুঝতে পেরেছি শীতলা। বাবা বুঝতে যখন পেরেছিস এবার আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমাকে মা বলে ডাক। দেবো শীতলা দেবো বাবা, আজ যখন আমার চলার পথ বন্ধ হয়ে গেছে বাবা আজ আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবো শীতলা। আজ আমি পূজা দেবো শীতলা, আজ আমি তোমার চরণে পূজা দেবো, প্রেম ঘরে পূজা দেবো, ভক্তি ঘরে পূজা দেবো, আরে কেমন করে পূজা দেবো জানো শীতলা, যেমন করে পূজা পাইনি ওই সর্পের ত্রিশপতি দেবতা এই মর্তে মাটিতে, আমি তেমন করে পূজা দেব শীতলা তোমার শিরে অস্ত্র। ওই শীতলা দেখাও দেখাও তোমার মহিষ মর্তি নে মূর্তি, ওই শীতলা দেখাও তোমার চামুণ্ডা মূর্তি। এই তুই কি করলি বিরাট, আমাকে পূজা দিবি বলে সর্বনে সিংহাসনে বসিয়ে পূজার পরিবর্তে মস্তকে করলি অস্ত্রাঘাত করেছি। আমি যদি ইচ্ছা করি তোর এই বিরাট নগর এই মুহূর্তে আমি শ্মশানে পরিণত করে দিতে পারি, কিন্তু না আমি যে মা আমি এই জগতেরই মা, কোন সন্তান হতে পারে কোন মাতা কখনো হতে পারে না, তাই আমাকে মেরেছিস ভালোই করেছিস বিরাট, একটিবার একটিবার আমাকে মা বলে বিরাট মা বলে গেছিল তার গর্ভধারণে জননী কি চামুণ্ডারে গলে সেই জবা পুষ্পের মালা দেব, তোর মতো একটা পিশাচের গলে আমাকে জবা পুষ্প দিবি না, না বিশ
জবপুষ্প দিতে হবে না, একটি বিল্ব পত্র আমার চরণে দেবি না, ও পাবে না রাক্ষসী, যে বিল্ব পত্র দিয়ে আমি আমার হরপার পতিরি পূজা করি, কালে স্নান দান সারি, যে বিল্ব পত্র দিয়েছি আমি হরপার পতিরি চরণে, সেই বিল্ব পত্র দেব তোর মতো একটা ডাকিনীর পায়ে, আমাকে বিল্ব পত্র দিবি না, পাবি না বিরাট, দিতে হবে না জবা পুষ্প, দিতে হবে না বিল্ব পত্র, শুধু এক ফোঁটা গঙ্গা জল দিয়ে আমাকে মা বলে ডাক, তাও পাবি না বিরাট, ওরে রাক্ষসী, যে গঙ্গার জলে কত শত পাপি তাপি মুক্ত হয়ে যায়, যে গঙ্গা পরশিলে মোক্ষ লাভ হয়, যে গঙ্গাকে আনার জন্য ভগীরথ ষাট সহস্র বৎসর করিয়া সাধনা বিরাট এনেছিল এই মাটির পৃথিবীতে, সেই গঙ্গা জল দেব তোর মতো একটা পিশাচের পায়ে, পাবে না রে পাপিষ্ট দুরাচার, আমাকে জবা পুষ্প দিবি না, বিল্ব পত্র দিবি না, একটা গঙ্গ জল দিবি না, শুনরে পাপিষ্ঠ দুরাচার, দিতে হবে না মা চরণে জবা পুষ্প, দিতে হবে না বিল্ব দল, এই মুহূর্তে তোর এই বিরাট নগর আমি ত্যাগ করে চলে যাচ্ছি, তো যাওয়ার সময় একটি কথা তোকে বলে যাই শ্রীনাথ, তোর এই বিরাট নগর আমি আবার আসবো, সূর্য পূর্বে উঠবে ওই পশ্চিমে উঠবে, যাওয়ার সঙ্গে সঙ্গে তোর এই বিরাট নগর শ্মশানে পরিণত হবে, শ্মশান ঘাটে আমি তোর সঙ্গে দেখা বলে আমি কি করেছি, আমার জীবনের প্রথম আজ আমি নারী অঙ্গি অস্ত্রাঘাত করেছি, নারী অঙ্গি অস্ত্রাঘাত করে আমি কি ভুল করেছি, যে কোনো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখতে ইউটিউবে সার্চ করুন DJ বাপি, নকল হইতে সাবধান।